আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি ভেরিয়েবল সার্কিট তৈরি করব, অথবা ভলিউম সার্কিট। তো তার জন্য আমরা প্রথমে একটি 100K একটি ভলিউম নিয়েছি, আর লাগবে একটি ট্রানজিস্টর C1815 একটি ট্রানজিস্টর, আর লাগবে 100 ওহমস একটি রেজিস্ট্যান্স। তো এই স্যাম্পল জিনিস দিয়েই তৈরি করব একটি ভেরিয়েবল সার্কিট, তো যেটির মাধ্যমে DC মোটর এবং লাইট অনায়াসে কম বেশি করা যায়। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ট্রানজিস্টরের যে প্রথম পিনটি আছে সেটি হচ্ছে কানেক্টর, তো অবশ্যই এটি জানিয়ে রাখা ভালো। আর মাঝখানে হচ্ছে বেস, আর লাস্ট যে পিনটি সেটি হচ্ছে ইমিটার। তো এখন আমরা ট্রানজিস্টরটি কানেকশন করব। তো ট্রানজিস্টরটি কানেকশন করার জন্য প্রথমে আমরা ট্রানজিস্টরের যে ইমিটার টার্মিনালটি আছে সেটির সাথে আমরা 100 ওহম যে রেজিস্ট্যান্সটি আছে সেটি সোল্ডারিং করে নিব। তারপরে রেগুলেটর আছে, যে রেগুলেটরটি আমরা তৈরি করব সেই রেগুলেটরের যে মাঝখানের টার্মিনালটি আছে সেটির সাথে আমরা 100 ওহম রেজিস্ট্যান্সটি সংযুক্ত করব। এখন ট্রানজিস্টরের যে বেস টার্মিনালটি আছে সেই বেস টার্মিনাল থেকে আমরা একটি তার শর্ট করে আমাদের যে রেগুলেটর আছে সেই ভলিউম রেগুলেটরের আমরা প্রথম টার্মিনালের সাথে সংযুক্ত করব। আমাদের সংযোগ শেষ। এখন আমরা একটি ডিসি মোটর সংযুক্ত করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমাদের যে কানেক্টর আছে, অথবা ট্রানজিস্টরের যে কানেক্টর সাইড আছে, সেখানে আমরা ডিসি আউটপুট প্লাস সংযুক্ত করব, এবং রেগুলেটরের যে অথবা যে আমাদের যে ভলিউম যে আছে সেই ভলিউমের আমরা 3 নম্বর পিনটিতে মাইনাস সংযুক্ত করব। আমাদের কাজ মোটামুটি শেষ, দেখতে পাচ্ছেন একদম সিম্পল একটি সার্কিট। তো এখানে কোনো প্রকার লুকোচুরি নাই, এটি 100% রিয়েল একটি ভিডিও, এটি 100% কাজ করে। তো এখন আমরা ব্যাটারি সংযুক্ত করব। তো সেইখানে আমরা একটি 3.7 ভোল্টের একটি লিথিয়াম ব্যাটারি নিলাম। তো আপনারা চাইলে এখানে 7 ভোল্ট, 6 ভোল্ট, যে কোনো ভোল্টের ব্যাটারি ইউজ করতে পারেন। তো ব্যাটারির পজিটিভটা আমরা সরাসরি ট্রানজিস্টরের যে বেস টার্মিনাল আছে সেখানে সংযুক্ত করব, এবং ব্যাটারির যে মাইনাসটি আছে সেটি আমরা সরাসরি ডিসি আউটপুট মাইনাসের সাথে সংযুক্ত করব। আমাদের সার্কিট রেডি হলে এই রকম দেখা যায়। তো দেখতে অনেক সুন্দর, কাজটি অনেক ভালো। তো এই যে এখন টেস্টিং হচ্ছে, কমানো বাড়ানো এখন জোড়া হবে। এটি কিন্তু 100% অনেক ভালোভাবেই কাজ করে, আপনি যত খুশি তত স্পিডে রাখতে পারবেন, অনায়াসে সিলেক্ট হবে, যেমন খুশি তেমনই। তো আপনি চাইলে এখানে 12 ভোল্টের ব্যাটারি দিয়ে 12 ভোল্টের মোটর ইউজ করতে পারেন, 6 ভোল্ট দিয়ে 6 ভোল্টের মোটর ইউজ করতে পারেন, এমনকি এটি আপনি রেগুলেটর IC হিসাবেও ইউজ করতে পারেন। আপনার ভোল্ট কম বেশি করার জন্য এই প্রজেক্টটি ব্যবহার করা যায়। তো এটি LED বাল্বের ক্ষেত্রেও ব্যবহার হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।